মালপান জেলা বড়তাটারে আজ কংগ্রেস পার্টি তরফ সাধারণ বৈঠক অনুষ্ঠিত হয়ে যাই। এই বৈঠকরে কংগ্রেস পার্টির পরাজয়ের কারণ বিষয়ে আলোকপাত করা উক্ত সভায় অজয় রাউত সভাপতিত্ব করলে। এই সভায় বক্তব্য দিয়ে ভাগীরথী পাত্র পশ্চিম মালপান জেলার দলিত সভাপতি, রায়রঙ্গপুর দলিত সভাপতি মহম্মদ ইন্তেকাম আলম, পিসিসি সদস্য হেলেনা লাগে, সভাপতি সন্তোষ নট, ভজ হরি মহান্ত এবং কংগ্রেস পার্টি সমস্ত কর্মচারী বৃন্দ যোগদান করলে। এক কংগ্রেস সমীক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছিল, এখা রায়রঙ্গপুর নির্বাচন মন্ডলী অন্তর্ভুক্ত। এই নির্বাচন মন্ডলী বিগত এই যে বিধানসভা নির্বাচন কলা তাহার বিশ্লেষণ করাগলা এবং কংগ্রেস কর্মী মানুষ অভিযোগ শোনাগলা যে এই যে প্রার্থী আমার হয়েছিল এইটু যোগেন্দ্র বানালা সে কোণী কংগ্রেস কর্মী পাখু যাই না ভেট করে না যা কি কংগ্রেস প্রেমী ভোটর ভাই মানে আন্তরিকতা সহ কংগ্রেস দলকে 25,000 পাখাপাখি ভোট দিয়েছেন। কিন্তু কংগ্রেস দলর কর্মকর্তা নেতা কর্মী সমস্ত যদি একজুট হয়ে লড়াই থাকে তাহলে এক সমানপদ ভাবে লড়াই হয়ে যা কি জিতবা সম্ভব হয়ে পারি থাকে। কিন্তু দুঃখের বিষয় যে এই যে প্রার্থী এই 2024 নির্বাচন রণাঙ্গনের উত্তীর্ণ হয়েছে সে কাহার কংগ্রেস কর্মী যোগাযোগ রকলে না কাহু ভেট কলে না তাহা পিসিসি কু এক মেল দ্বারা আমি জনাইছিলু ইলেকশন আগুরু এবং এআইসিসি কু মধ্য জনা হয়েছিল। কিন্তু সে তাপরে বি তাহলে ভেট কলে না বর্তমান আজ এক সমীক্ষা বৈঠক এটার অনুষ্ঠিত হয়েছিল। বহুত কর্মী দূরদূরান্তর আসলে বিভিন্ন ব্লক্রু আসলে বহুত নেতা বহুত পুরোনা ডিস্ট্রিক্ট জেনারেল সেক্রেটারি আজ আমার এটি রায়রঙ্গপুর নির্বাচনী মণ্ডল বড়দা ব্লক্রে এক আমার কংগ্রেস কর্মী মানক মিটিং গুলো আয়োজন করা হয়েছে। এই আয়োজনের আজ সমস্ত প্রত্যেক ব্লক্র ব্লক সভাপতি কর্মী মানে একত্রিত হয়েছিল তেমন আজ বহুত খুশি লাগলো আমি আমি কিভাবে ভাবে আসন্তা আমার পঞ্চায়েত ইলেকশনের যে পঞ্চায়েতের জেলা পরিষদ ইলেকশন কিভাবে আমার কংগ্রেস পার্টি সুদৃঢ় হব ভালোভাবে আমার লড়াই করে পার বিজেপি ও বিজেডি ফাইট করে পার এবং তাকে আমি আমার পছরে পকাই কি কেমি আমি আগকু যা সেই বিষয়ে আজ আমার এটি ডিসকাস হল এবং সংগঠন কেমি আগকু যাব সেই বিষয়ে আজ আমি সব একত্রিত হয়ে আমি সংকল্প নেলু যে আগামী আমার এই নির্বাচনের কেমি আমি ভালো আমার কংগ্রেস পার্টি করব সেই বিষয়ে আমি আজ সংকল্প নিয়ে কি আমি ডিসিশন নেলু কেমি আমার সংগঠন আগে যাব বা সে পাত্র ময়ূরভঞ্জ জেলার পশ্চিম ময়ূরভঞ্জ নবগঠিত জেলার এসসি সেলর চেয়ারম্যান দায়িত্বে কংগ্রেস দল কার্য করছি। বহুত খুশির কথা আজ আমার রায়রঙ্গপুর নির্বাচন মন্ডলীর অহদা ইন্সপেকশন বাঙ্গালোর ঠারে বিগত 2024 নির্বাচন এক সমীক্ষা বৈঠক সমস্ত কর্মী মানক এবং কংগ্রেস প্রেমী ভাই মানুষ অধ্যক্ষতা ব্লক অজয় রাউত অবকথায় আজ অনুষ্ঠিত হয়ে যাই এবং এই সভায় আজ বিগত 2024 নির্বাচন যে কংগ্রেস দলের প্রার্থী যোগেন্দ্র প্রধান সি কৌশি কংগ্রেস কর্মী নিকটক যাই না কৌশি সভা সমিতি করে না নির্বাচনরে কৌশি কংগ্রেস লোক সহিত দেখা নকরি ভোট সময় তাঁকর কৌশি এজেন্ট বা ভোট ইয়ে কৌশি অর্থ সহায়তা করে না কৌশি কর্মী তাঁকর বিরোধে আজ সমগ্র রায়রঙ্গপুর জেলার কংগ্রেস কর্মী মানুষ বৈঠকের এক নিষ্পতি নিয়ে যাই ইয়ে গোটে নিন্দা প্রস্তাব আগত করা যাইতলা এবং দুঃখের বিষয় রায়রঙ্গপুর পরেশ চন্দ্র ষড়ঙ্গী রিপোর্ট টুমানি টিভি।